বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে গাছে দুটো বাতাবি লেবু ঝুলে আছে না মানে সত্যি বলছি একদম বাতাবি লেবুর মতনই লাগছে মানে দূর থেকে মনে হচ্ছে একটা লম্বা বড় গাছ তার গাছে দুটো বাতাবি লেবু ঝুলছে তাতে কোনো শাখা পোশাকা নেই ডালপালা নেই কিচ্ছু নেই দাম আর কত হবে 10 থেকে 15 টাকা বিক্রি করলে ওই 10 থেকে 15 টাকার মতনই লাগবে আর একদম সত্যি বলছি পুরো বাতাবি লেবুর মতনই লাগছে তোমার এই বিয়ে দিয়ে কোনো লাভ নেই কারণ তোমার যে বিয়ে করবে সে তোমার এই বাতাবি লেবু ধরেই ঝুলবে বাতাবি লেবু তারও কার্বাইড দাও দেখবা আরো বড় বড় হবে আরো পেকে যাবে তাড়াতাড়ি বিয়ে করার কোনো দরকার নেই তুমি পরে করো খুনি আগে বাড়ি গিয়ে দুমুটো বেশি করে খাও কারণ আমি তো মনে করলাম তুমি যে বেগে বুকে বাড়িটা মারলে হাড় পাড় ছিঁড়ে মনে হয় নিচে পড়ে গেল ওর থেকে বাড়ি গিয়ে দুমুটো বেশি খাও তারপরে তুমি অ্যানাউন্স করো যে আমি সালা মোটা হয়েছি দেখ বাউন্সার দেবার মতন এখনো তোমার বাউন্সার বল তৈরি হয়নি এখনো তোমার ক্যাম্বিস বলই আছে অত বাউন্সার দিতে হবে না আগে বাউন্সারের মতন বাউন্স বল তৈরি হোক তারপরে তুমি বাউন্সার দিও গুনি মানে ওই তো 5 টাকা দামের আইসক্রিমের বাটি তাহলে তোমার এত ঢং দেখো আমার সাদা মনে একটাই উত্তর তোমার ডান্স কেউ দেখছে না তোমার রূপটাও কেউ দেখছে না আমরা সবাই তোমার এই ফুটবলটাই দেখছি হ্যাঁ দেখো যেটা সত্যি সেটাই বললাম শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব কারণ আমরা নিষ্পাপ আমাদের মনে কোনো পাপ নেই আমরা যা বলি ডাইরেক্ট বলি তুমি ভালো ড্রেস পরে এসো তোমার কোনো দাম নেই তোমার ফুটবল বেশি চকচক করছে হাইলাইট করছে সেটাই সবাই দেখছে সে নয় বুঝলাম যে ইন্দ্রজাল কিন্তু আমরা তো অন্য জাল দেখতে পাচ্ছি মানে এদের পোটাকগুলো তৈরি করে কারা মানে কি বলবো রূপের কোনো বাহার নেই কিন্তু ফুটবলের অনেক বড় বাহার মানে আমরা শুধু জাস্ট আয়াম তো অবাক যে আমাদের কেন হয় না আমাদের কেমন দিন দিন সব চুস্কি যাচ্ছে আর ওদের কেমন সেই বাউন্সিং বল হচ্ছে দিন দিন এটা কি মানা যায় বুঝতে তাহলে পেরেছো যে তোমার এই অবস্থায় সামলানো দরকার বুঝতে যখন পেরেছো এবার মালটাকে কমাও এখন আর কমিয়ে কি হবে তুমি বুঝতে পেরেছো এটাই আমাদের কাছে অনেক তোমারে কেউ সামলাতে পারবে না আর তোমার যা আবার হয়ে গেছে প্রথম কথা আমার বাড়ি টিনের চাল আমি এরকম ধ্যান দিয়ে দেখাই না সেকেন্ড কথা আমার আর একটাও বাড়ি আছে 10 তলা সেটা স্বপ্নে আমি ওই রকম দেখাই না যে দেখো আমি স্বপ্নে আমার 10 তলা বাড়ি দেখাচ্ছি এ কই তো মজা এইসব দেখাচ্ছি এমনটা না বাড়ি ভাই সবার আছে কালার ভাই সবার আছে অয়েল পেস্টাল রং সবাই করতে পারে দামি দামি বাড়ি গাড়ি সবাই করতে পারে কিন্তু ধ্যান দিয়ে সবাই এরকম দেখায় না আর ধ্যাংলা কোথা করে বাড়ির পাশে একটা ডাস্টবিন আছে না ওর মধ্যে ঢুকে যা আর হাওয়া দিতে হবে না জীবনে তোমরা ব্যারেল দেখেছো 20 লিটারের ব্যারেল যখন ওপর থেকে ফেলা হয় কেমন একটা জাম্পিং জাপাং জাম্পিং যখন হয় না ওই তোমার ওই 20 লিটারের ব্যারেলের মতনই লাগছে ওই অত বড় একটা ডিস্ট্রিক্ট বানিয়েছো ব্যারেলের মতনই লাগছে তোমার আমি জানি তোমার হাত দুটো কখনো সামনে আসবে না কারণ হাত দুটো সামনে আসলে সাইজ কেমন ছোট দেখাবে আমরা গোদা বাংলায় বেশি বলতে ভালোবাসি আমাদের লজ্জা সরম কিচ্ছু নেই কারণ তোমাদের যখন নেই আমাদেরও কিছু নেই আমরা বলতে লজ্জা করি না যেটা সদা বাংলা কথা সেটাই আমরা বললাম যে হাত তোমার কখনো সামনে আসবে না কারণ হাত সামনে আসলে তো সব কিছু কেমন ছোট ছোট হয়ে যাবে দেখো আয়না সবার বাড়িতে আছে কম বেশি মাঝে মাঝে আয়নারও লজ্জা লাগে যে আমি কার সামনে এসে দাঁড়িয়েছি আর যদি আমার সামনে একটা সিঙ্গেল কেউ দাঁড়াতো অত লজ্জা লাগতো না যতটা পরিমাণে সামনে যদি কেউ ব্যারেল খুলে দাঁড়ায় আমি তো একটা আয়না আমারও তো একটা কাঁচ আছে যখন তখন যদি ভেঙে যায় তার দায় কে নেবে তোমাকে পাগলা গারদে দিয়ে আসতে চাই লাই লাইলো লাই লাই লাইলো